আপনি ডক্টর মুরাদ, আপনার কি সমস্যা? আমার তো মাথায় ঢুকে না। আপনি নিজে নামাজ পড়েন? মিথ্যা কথা কয়টা বলেন? ভোটে রাখে ভোট ডাকাতি করেন? হাজারটা মিথ্যা কথা বলেন মানুষকে। আপনি জামালপুরের সেই সরিষা বাড়ি উপজেলায় কত মানুষকে ওয়াদা করেছেন ভোটের আগে এই করবেন সেই করবেন, কি করেছেন? কিছুই তো করেননি। চাপাবাজি বন্ধ করেন, ভণ্ডামি বন্ধ করেন। ওকে, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কটূক্তি করায় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে উত্তাল সারা দেশ। এ নিয়ে দেশের সর্বস্তরের জনগণ তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার ও কঠিন শাস্তি দাবি করেছেন। এবার তাকে নিয়ে মুখ খুললেন অনলাইনে জনপ্রিয় ব্যক্তি শেফাতুল্লাহ ওরফে শেফুদা। তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে তার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে প্রতিমন্ত্রী মুরাদকে কঠিনভাবে সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটি বনে যাওয়া অস্ট্রিয়া প্রবাসী শেফাতুল্লাহ দীর্ঘ 25 বছর থেকে রয়েছেন প্রবাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অশ্লীল অসঙ্গতিপূর্ণ ভিডিও বার্তা ছড়িয়ে বেশ কয়েক বছর ধরে বেশ আলোচনায় আছেন তিনি। এবার ইসলাম নিয়ে কটূক্তি করায় প্রতিমন্ত্রীকে এভাবেই জাত উদ্ধার করলেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, 2011 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, তাই আওয়ামী লীগের উচিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা। প্রধানমন্ত্রী ইচ্ছে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তিনি আরও বলেন, তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন, তথ্য প্রতিমন্ত্রীর উচিত পদত্যাগ করা। জিএম কাদের আরও বলেন, দেশের 92% মুসলমানের মনের আশা পূরণ করতেই পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন, এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। ওই সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তথ্য প্রতিমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান, আমাদের শক্তি থাকলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখব। জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে। পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সকল ধর্মের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছিলেন।